أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুবাশশির হোসেন ভাই মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন, কোন এক বড় ভাই তাকে বলেছেন যে কাফেরদেরকে এত ধনসম্পদ, তাদেরকে এত কিছু কেন দেওয়া হয়? ভাই এটা চারটি কারণে দেওয়া হয়, চারটি কারণে। ওলামায়ে কেরামরা বলছেন এটা ফতিহাত আবু আবুদ দুনিয়া আল আরাব, কোনো বান্দার কাছে যখন পৃথিবীর দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, তার মানে ধনে মালে ছেলেতে মেয়েতে শিক্ষায় দীক্ষায় যখন তারা উন্নত হয়, তখন চারটি জিনিস তাদের মধ্যে থেকে থাকতে পারে। একটা হচ্ছে ইস্তিদরাজ। ইস্তিদরাজ মানে হচ্ছে ধীরে ধীরে তাদেরকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার জন্য তাদেরকে আগে সুখ শান্তি টাকা পয়সা দেওয়া হয়েছে। যেমন মহান আল্লাহ বলেছেন ফালাম মানাসুমা দুঃখী রবিহি, যখন তারা তাদের উপদেশগুলোকে ভুলে যায়, ফাতাহানা আলাইহিম আবওয়াব বা কুল্লি শাই, তখন আমি তাদের দরজার সমস্ত দরজাগুলো খুলে দিই, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আর যখন তাদেরকে যা দেওয়া হয়েছে তার উপরে যখন তারা সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, আখাযনাহুম বাগতা, আমি হঠাৎ করে তাদেরকে পকড়াও করি, ফাইদাহুম মুফলিসুন, আর তখন তারা কি হয়ে যায়, জি ধ্বংস হয়ে যায় বা আরো কিছু। জি অনুরূপভাবে যে দু নম্বর হচ্ছে আজর, পৃথিবীতে তারা যা কিছু করে, অনেক কাফেরও আছে ভালো কাজ করে, ভালো কথা বলে, ভালো কিছু দান দেন, এটা সেটা করে, এই সমস্ত কিছুর নেকি তাদেরকে দুনিয়াতে দিয়ে দেওয়া হয় যাতে করে পরকালে তারা এক পয়সাও নেকি না পেতে পারে। যেমন মহান আল্লাহ বলেছেন মানকার ইউইদুল আজিলা, যে ব্যক্তি আজলা মানে দুনিয়া, যে ব্যক্তি দুনিয়া কামনা করে, আজ্জালনা লাহু ফিহা, আমরা তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিই, মান আসা আমরা যা চাইলে মান নুরিদ, মহান আল্লাহ বলছেন আর কি, আমি যার জন্য যা চাই তাকে দুনিয়াতে দিয়ে, সুম্মা জাআলনা লাহু জাহান্নামা, তারপর আমরা তার জন্য জাহান্নাম রাখি, ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা, সে লাঞ্ছিত অপমানিত হয়ে কি করবে না যাবে। অনুরূপে মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবন কামনা করবে, অর্থাৎ দুনিয়াতেই সুখ শান্তি এটা সেটা পেতে চাইবে, ওয়া জিনাতাহা, আর দুনিয়ার জিনাত অর্থাৎ সুখ ভোগ সব পাইবে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাদের আমলের সব কিছু বদলে আমি দুনিয়াতে দিয়ে দেব, ওহম ফিহা লা ইউখাসুন, আর দুনিয়াতে কোনো রকমের তাদেরকে যে ঘাটতি দেওয়া হবে না বা কম করা হবে না। তিন নম্বর হচ্ছে ইবতিলা, পরীক্ষার জন্য তাদেরকে মাল দেওয়া হয়েছে পরীক্ষার জন্য। যেমন মহান আল্লাহ বলেছেন ফা আম্মাল ইনসানু ইযা মা ইবতালাহু রাব্বুহু, আর ইনসান মানুষ যখন তাকে মহান আল্লাহ পরীক্ষা নেওয়ার ইচ্ছা করেন, ফা আকরামাহু ওয়া নাআমা, তখন মহান আল্লাহ তাকে কি করেন, তাকে সম্মান দেন, তাকে নানান রকমের সম্পদ দিয়ে তাকে ভরপুর করে দেন। চার নম্বর হচ্ছে যে ইকরাম, অর্থাৎ যে সম্মান করার জন্য, যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, জি ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের লোকেরা যদি ঈমান আনতো আর যদি সঠিকভাবে আল্লাহকে ভয় করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আকাশ এবং পৃথিবীর দরজাসমূহকে না বরকতগুলোকে খুলে দিতাম। জি এটা যে এখানে যে কি বলছিলাম না, যে সম্মানের কথা বলা হয়েছে, ওয়াহাদাল ইকরামু ইয়াকুনু ফিল আমি আকসারা মিনহু ফিল খাস, ওয়াল আমু হুয়া ফাতুআবা বিল খাইর ওয়াল বারাকাতি আলাল বিলাদ আল্লাতি تقيم الشرع مما نراها تفتح على الافراد وهذا اسباب منها ملكتها বিভিন্ন কারণে মহান আল্লাহ কাফেরদেরকে যে ধন সম্পদ এটা সেটা দিয়ে থাকেন, আর এটা কিন্তু না দলিল না, এটা কিন্তু কোনো প্রমাণ না যে তাদেরকে ধন সম্পদ এটা সারা দেওয়া হয়েছে বলে মহান আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এরকম না। কারণ ধন সম্পদ বা সুখ শান্তি এটা যে আল্লাহর ভালোবাসার যে প্রমাণ নয়, বরং আল্লাহ সব থেকে ভালো বেশি ভালোবাসেন যার মধ্যে যত তাকওয়া রয়েছে। একটা মানুষ যার কাছে এক টাকা পয়সাও নেই, একটা টাকাও নেই, কানাকড়িও নেই, কিন্তু সেই লোকটা যদি তাকওয়া এবং পরহেজগারি যদি তার মধ্যে থাকে, মহান আল্লাহ তাকেই সব থেকে ভালোবাসেন। যেমন মহান আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে প্রিয়, সব থেকে সম্মানিত যার মধ্যে কি রয়েছে, সব থেকে তাকওয়া রয়েছে।